পৌঁছানোর শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরগাহে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে সুন্দরভাবে আজকের পবিত্র জুম্মার দিনে এ মসজিদে কবুল করেছেন তার দরগাহে সিজদায় শুকর সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সে মহা নবীর উপরে যিনি আমাদের মাঝে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ রেখে গিয়েছেন এবং সে অনুযায়ী আপনার আমার সার্বিক জীবন পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করে গিয়েছেন সেই নবীর প্রতি অগণিত দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সূরাতুল দুখানের তিন নম্বর আয়াত এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানী হতে বুখারী মুসলিম মিশকাতের 140 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি শবে বরাত বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতিও ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ আপনারা আলোচনার বিষয় জেনেছেন শবে বরাত এখান থেকে দুই দিন পরে সম্ভবত সোমবার 29 তারিখ 14 শাবান মধ্যরাতে আমাদের দেশে ধর্মীয় রীতি এবং নীতি অনুসরণ করে একটি রাত বা দিন বা একটি দিবস পালন হবে যার নাম হচ্ছে শবে বরাত অতএব এই শবে বরাত নিয়ে আমাদের আলোচনা যদিও শবে বরাতটি মুসলিমদের মাঝে বা ইসলামে আলোচনার কোনো বিষয় না শবে বরাতটি নিয়ে মুসলিমদের মাঝে আলোচনা করতে হবে বা ইসলামে এর আলোচনার কোনো স্থান রয়েছে এমন কোনো বিষয় না তারপরও এটা আমরা প্রত্যেক বছর এ সময়তেই এই বিষয়টি আপনাদের সামনে পেশ করে শবে বরাত নিয়ে আলোচনা করে থাকি কারণ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা এমন কোনো দিবস আমরা পাইনি যেটাকে শবে বরাত হিসাবে আমাদেরকে পালন করতে হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনেও শবে বরাত পালন করে যায়নি এরপরেও আমাদের আলোচনার বিষয় শবে বরাত সম্মানিত উপস্থিতি কারণ আমাদের দেশে শবে বরাত উদযাপন হয় কিছুটা ধর্মীয় নীতি অনুসরণ করে এবং ইসলামের বিধান হিসাবে এটা ইসলামের একটি বিধান এটা মান্য করার একটি বিষয় এই হিসাবে আমাদেরকে এটা পালন করা হয় অথচ আমাদেরকে কোনো দিবস কোনো বিধান কোনো আমল কোনো কার্যক্রম পরিচালনা করার আগে ইসলামের নাম নিয়ে ইসলামের নাম নিয়ে ইসলামের ভিতরে শরিয়ার ভিতরে কোনো কিছু পালন করার পূর্বে আমাদেরকে দেখতে হবে সেটা আমাদেরকে রাসূল দিয়েছেন কিনা রাসূল করতে বলেছেন কিনা করেছেন কিনা তার মনসম্মতি আছে কিনা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা এটা দেখতে হবে যদি না থাকে তাহলে সেটা যত বড় আমল হোক না কেন সেটা গ্রহণযোগ্য নয় এ কথাটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মাঝে বর্ণনা করে শুনিয়েছেন তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি শরীয়তের ভিতরে এমন কোনো বিষয় এমন কোনো আমল এমন কোনো দিক নির্দেশনা শরীয়তের ভিতরে চালু করলো যে বিষয়ের দিক নির্দেশনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেইনি আমার থেকে প্রমাণিত না ফাহুয়া রদ্দুন তা বাতিল তা প্রত্যাখ্যাত তা পরিত্যাজ্য তা বাতিল তা প্রত্যাখ্যাত তা পরিত্যাজ্য হাদিসটি বুখারী হাদিস নম্বর 2697 মুসলিম হাদিস নম্বর 1718 মিশকাত হাদিস নম্বর 140 বর্ণিত এই হাদিস দিয়ে
সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আমরা যে দিবস বা যে ইবাদত যে বন্দিকি যা কিছু পালন করি না কেন সেটা রাসূল থেকে থাকা লাগবে রাসূল থেকে দেওয়া লাগবে যদি রাসূল থেকে দেওয়া না থাকে সেটা যত উত্তম এবং ভালো আমল হোক না কেন সেটা বাতিল বলে গণ্য সেটা পরিত্যক্ত বলে গণ্য সেটা পরিত্যাজ্য বলে গণ্য সে আমল করলে ইবাদতের নামে সে আমল করলে সওয়াব তো দূরের কথা আপনার আমার আমলনামায় আরো গুনাহ লেখা হবে বেদাত করার কারণে সম্মানিত উপস্থিতি এখন আমরা দেখব শবে বরাতে যে দিকগুলো আমরা উত্থাপন করি যে ধর্মীয় রীতি নীতির উপরে বিশ্বাস করে আমরা শবে বরাত পালন করে থাকি সেই ধর্মীয় রীতি নীতিটা আসলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না প্রমাণিত কি না এটা আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা এই শবে বরাতের দিনটাকে কি করে থাকি আমরা এই শবে বরাতের দিনটাকে কিছু হালুয়া রুটি তৈরি করে এই হালুয়া রুটি মানুষের মাঝে বিতরণ করি আমরা নিজেরা খাই অন্যদেরকে খাওয়াই আলহামদুলিল্লাহ মানুষকে খাওয়ানো উত্তম কাজ আমি পূর্বে জুম্মাতে আলোচনা করেছি আপনি মানুষকে খাওয়াতে পারেন কিন্তু ধর্মীয় ভিত্তি চালু করে যখন আপনি খাওয়াবেন তখন রাসূল থেকে সেটা দেওয়া থাকতে হবে যে এই দিনে এই মধ্য শাবানের ১৪ তারিখে দিবাগত রাতে হালুয়া রুটি তৈরি করে মানুষদেরকে খাওয়াতে হবে সওয়াবের আশায় এই সওয়াবের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেয়েছি কিনা রাসূল কখনো হালুয়া রুটি তৈরি করে মানুষের মাঝে বিলি করেছেন কিনা সাহাবারা করেছেন কিনা তাবেইরা করেছেন কিনা তাবে তাবেইরা করেছেন কিনা এটা আমাদেরকে অবশ্যই দেখার বিষয় আমরা এই শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি মানুষের মাঝে বিতরণ করে থাকি আমাদের বিশ্বাস কি বিশ্বাস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে তার দন্দ মুবারক শহীদ হয়েছিল তিনি শক্ত খাবার খেতে পারেননি তিনি নরম খাবার খেয়েছিলেন হালুয়া রুটি এজাত খাবার খেয়েছিলেন অতএব আমরা তার উম্মত হিসাবে ওই দিনের ব্যথায় ব্যথিত হয়ে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে শক্ত খাবার খেতে পারেননি তার উহুদের যুদ্ধে তার দন্দ মুবারক শহীদ হয়েছিল তিনি দাঁতে ব্যথা পেয়েছিলেন অতএব শক্ত খাবার খেতে পারেননি নরম খাদ্য হালুয়া রুটি জাতীয় খাদ্য খেয়েছিল এই জন্য আমরাও এই দিনটাকে স্মরণ করে এই দিনটাকে মান্য করে রাসূলের ব্যথায় ব্যথিত হয়ে আমরাও হালুয়া রুটির আয়োজন করি নিজেরা খাই অন্যদেরকে খাওয়াই প্রথম কথা হলো যে হাদিসটি পূর্বে বলেছি যে কোনো কিছু এদিনের নামে রাসূলের প্রতি মহব্বত দেখিয়ে কিছু করতে গেলে অবশ্যই সেই মহব্বতের কথা রাসূল থেকে থাকা লাগবে যে আমার এই মহব্বত তোমরা এভাবে পালন করো এবং রাসূলের পরে সে সময়ে যারা সাহাবি ছিলেন সেই সাহাবিগণ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন তারা কি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে এই হালুয়া রুটির আয়োজন করেছেন কিনা এটাও দেখতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার আমরা যেটাকে মানুষের সামনে পেশ করছি উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দ মুবারক শহীদ হয়েছিল আমাদেরকে দেখতে হবে যে উহুদের যুদ্ধ কত সময় কত সালে হয়েছিল কোন সময় হয়েছিল আমরা যে বর্ণনা পাই ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব তার সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বইয়ে নবীদের কাহিনী বইয়ের ৩৩৯ পৃষ্ঠায় এ বিষয়ে উহুদের যুদ্ধের বিস্তারিত ঘটনা লিখেছেন তিনি সেখানে পেশ করেছেন যে উহুদের যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজরি শাওয়াল মাস ৭ তারিখ শনিবার সকালবেলাতে এছাড়াও অপর এক বর্ণনায় বাইহাকি দারাইলুন নবুয়াত বৈরুত সাফা ১৯৮৫ সাল তৃতীয় খণ্ড ২০১ এবং ২০২ পৃষ্ঠায় বলা হয়েছে যে উহুদের যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজরি শাওয়াল মাস ১১ তারিখ শনিবার সকালবেলায় এভাবে আমরা দুইটি বর্ণনা পাই অতএব সুস্পষ্ট বর্ণনা এই যে উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে ৭ তারিখে শনিবারে এবং সকালবেলায় আমরা এই দিনের ব্যথায় ব্যথিত হয়ে হালুয়া রুটির আয়োজন করেছি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতের বেলায় সম্মানিত উপস্থিতি অতএব দাদির কবর কোথায় আর আমরা কাঁদছি কোথায় একটা বাংলায় কথা রয়েছে যে দাদির কবর কোথায় আর আমরা কাঁদছি কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধ হলো শাওয়াল মাস
আমরা সেটাকে নিয়ে এসেছি শাবান মাস, সেটা ছিল শাওয়াল মাসের 7 তারিখ, আমরা এটাকে নিয়ে গিয়েছি শাবান মাসের 14 তারিখ, সেটা ছিল শনিবার সকাল বেলাতে যুদ্ধ হয়েছিল, রাতের বেলা যুদ্ধ হয়নি। আমরা হালুয়া রুটির আয়োজন করেছি 14 তারিখে রাতের বেলাতে। অতএব সবটাই আমাদের পার্থক্য হয়ে গিয়েছে সম্মানিত উপস্থিতি, এদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। শাবান মাসের পরে হচ্ছে রমজান মাস, শাবান মাসের পরে হচ্ছে রমজান মাস, রমজান মাসের পরের মাসটি হচ্ছে শাওয়াল মাস, আর শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হয়েছিল, অথচ সেই দিনের ব্যথার ব্যথিত শোক আমরা পালন করছি শাবান মাসে, সেখান থেকে 2 মাস পূর্বে। তাহলে আদৌ উহুদের যুদ্ধের সাথে এই প্রচলিত শবে বরাতের হালুয়া রুটির কোনো প্রকার সম্পর্ক নেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করতে বলেননি, তিনি তার জীবনে করেননি, সাহাবারা করেননি, তাবেঈরা করেননি, তাবে তাবেঈরা করেননি। বর্তমান সময়ে এটা আমাদের মাঝে ইসলামের নামে সৃষ্টি একটি বেদাত ছাড়া আর কিছু নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা এই দিনটি পালন করে থাকি, আমরা বলে থাকি সবাই না, এখন শবে বরাত সম্পর্কে আমাদের মাঝহাবি ভাইরা যারা বলি তারা অনেক সচেতন। ইউটিউব ফেসবুক খুললে আপনারা দেখবেন মাঝহাবি ভাইদের অনেক বড় বড় আলেমরা তারা এই শবে বরাতের বিরুদ্ধে তাদের ফতোয়া সুন্দরভাবে উত্থাপন করেছেন। কিন্তু কিছু কিছু আলেম দেখবেন এই শবে বরাতের রাতে টিভি খুললে তারা টিভির পর্দায় এসে তারা এই রাতকে মহামান্বিত রাত, মুবারকময় রাত বর্ণনা করতে গিয়ে তারা বলবে যে এটা হলো মুবারকময় রজনী এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তারা এর পক্ষে দলিল হিসেবে প্রমাণ করেন সূরা দুখানের 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এক মুবারকময় রজনীতে, নিশ্চয় আমরা তো সতর্ককারী মাত্র। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি নাজিল করেছি, আমরা নাজিল করেছি কোরআনকে, নাজিল করেছি মুবারকময় রজনীতে। এই মুবারকময় রজনী বলতে আমরা বুঝে নিয়েছি শবে বরাত, আর যেহেতু মুবারকময় রজনী বলতে শবে বরাত, আর এখানে বলা হচ্ছে মুবারকময় রজনীতে কোরআন নাজিল করেছি, অতএব শবে বরাতের রাতেই কোরআন নাজিল হয়েছে। এটা আমাদের দেশের কিছু আলেমরা আজও পর্যন্ত এই শবে বরাতের রাতে এই আয়াতকে কেন্দ্র করে মিথ্যা অপব্যাখ্যা করে সরল মনা মুসলমানদেরকে ধোঁকা প্রদান করবে। অথচ তাফসীর ইবনে কাসির 700 হিজরিতেই তিনি সুস্পষ্ট বক্তব্য এই জাতির মাঝে রেখে গিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনি বলে গিয়েছেন যে ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই মুবারকময় রজনী বলতে শবে বরাত নয়, এই মুবারকময় রজনী বলতে শবে কদরের রাতকে বোঝানো হয়েছে। এ বিষয়ে আল্লাহ স্বয়ং একটা কোরআনের ভিতরে একটি সূরাই নাজিল করেছেন। এ বিষয়টা নিয়ে কেন যে আলেমরা এটা বলে যে শবে বরাতের রাতেই কোরআন নাজিল হয়েছে আমি বুঝি না, একটি সুস্পষ্ট কোরআনের ভিতরে একটি সুস্পষ্ট সূরাই নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমি কবে কোরআন নাজিল করেছি এটা বোঝানোর জন্য। সূরা কদর আপনি পড়েন, প্রথম আয়াতেই আল্লাহ বলে দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কদরের রজনীতে। সুবহানাল্লাহ, সুস্পষ্ট বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে পেশ করেছেন যে কোরআন নাজিল হয়েছে কদরের রজনীতে, অথচ আমরা এই কদরের রজনীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে আমরা বলছি যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতে রাতে। কি করে হতে পারে? এ আলেম কিভাবে জাতিকে ধোঁকা দিতে চেষ্টা করেছে? সম্মানিত উপস্থিতি, আর শবে কদর যে রমজান মাসে এর কোনো ভুল নেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে তোমরা শবে কদর তলাশ করো। রমজান মাসের শেষ দশকের দিকে বিস্তারিত আলোচনা রয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন রমজান মাসেই নাজিল করেছেন
এ বিষয়টি সুস্পষ্ট পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন জাতির মাঝে বলেছেন যে সবে কদরনীয় তোমাদের মাঝে একটু ভিন্ন হতে পারে। তোমরা ভাবতে পারো কোরআন সবে কদরে তো নাজিল হয়েছে, তবে সবে কদর তো রমজানের বাইরেও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সুস্পষ্ট ভাবে সূরা বাকারার 185 নম্বর আয়াতে জাতির সামনে ব্যক্ত করেছেন, যাতে করে জাতিকে এই নামধারী আলেম হুজুররা বিভ্রান্ত না করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানের লেজি উনজিলা ফিহিল কোরআন, এই সেই রমজান মাস যে রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, যে মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, এখানে নাম ধরে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে বলে দিচ্ছেন যে আমি রমজান মাসেই কোরআন নাজিল করেছি। সূরা বাকারার ভিতরে 185 নম্বর আয়াতে সূরা কদরের মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছেন যে আমি কদরের রজনীতে এই কোরআন নাজিল করেছি। অথচ আমাদের দেশের কিছু নামধারী আলেম তারা সূরা দুখানের এই আয়াতকে অবব্যাখ্যা করে তারা বলছেন যে কোরআন নাজিল হয়েছে সবে বরাতের রজনীতে। তাহলে এই আলেম কিভাবে জাতিকে বিভ্রান্ত করছে? সম্মানিত উপস্থিতি, অতএব এটা সুস্পষ্ট বক্তব্য যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কদরের রজনীতে এবং রমজান মাসেই কোরআন নাজিল করেছে, সবে বরাতে নাই। এবং ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাতিন, এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরকেই বুঝিয়েছেন, সবে বরাত নাই। সবে বরাত বলে কোনো শব্দ ইসলামে নেই, সবে বরাত বলে কোনো শব্দ ইসলামে নেই। যেটা সবে বরাত বা লাইলাতুল বরাত বলা হয়ে থাকে, সবে বরাত হচ্ছে ফার্সি শব্দ, লাইলাতুল বরাত হলো আরবি শব্দ। এটা মানুষের তৈরি করা একটা বাক্য মাত্র, তাছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, আমরা এদিনে আরও কিছু বক্তব্য দিয়ে থাকি যে এদিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে থাকেন। দলিল সূরা দুখানের 4 নম্বর আয়াত, ফিহা ইয়াফরুকু কুল্লু আমরিন হাকিম, আমরা এই রজনীতেই মানুষের ভাগ্য স্থিরকৃত করে থাকি, ভাগ্য লিপিবদ্ধ করে থাকি। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 4 নম্বর আয়াতে বলছেন। এই আয়াতকে পেশ করে আমাদের দেশের কিছু সংখ্যক আলেম সবে বরাতের শান মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সবে বরাতের রাতেই মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে থাকেন। অথচ এই আয়াতের তাফসির এবং ব্যাখ্যা করে গিয়েছেন তাফসির ইবনে কাসির, এখান থেকে অনেক পূর্বে 700 হিজরিতেই তিনি এখান থেকে এই আয়াতের তাফসির এবং ব্যাখ্যা প্রদান করে গিয়েছেন। তিনি বলেছেন ফিহা ইয়াফরুকু কুল্লু আমরিন হাকিম, এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবে বরাত বোঝায়নি, বরং সবে কদর বুঝিয়েছে। আর সবে কদরে ভাগ্য লিপিবদ্ধ হয় এটা বোঝানো হয়নি, বরঞ্চ পূর্ব নির্ধারিত পূর্ব লিখিত ভাগ্যলিপি হতে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব লিখিত পূর্ব নির্ধারিত ভাগ্যলিপি হতে লাউহে মাহফুজে যে ভাগ্যলিপি মানুষের জন্য সংরক্ষিত রয়েছে, সেই ভাগ্যলিপি হতে সব কদরের রজনীতে পরবর্তী এক বছরের জন্য লেখক ফেরেশতাগণের নিকটে, কার্যনির্বাহী ফেরেশতাগণের নিকটে পূর্ব লিখিত ভাগ্যলিপি হতে পরবর্তী এক বছরের জন্য বিবাহ শাদী যা কিছু রয়েছে না কেন এই লেখক ফেরেশতাদের নিকটে হস্তান্তর করা হয়। এদিনে নতুন করে ভাগ্যলিপিবদ্ধ করা হয় না, পূর্ব লিখিত ভাগ্যলিপি হতে লেখক ফেরেশতাগণের নিকটে ভাগ্যলিপির হস্তান্তর করা হয় শুধুমাত্র, এছাড়া আর কিছুই নয়। কারণ ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকেই মানুষকে লিখে রেখেছেন, মানুষের জন্য লিখে রেখেছেন। যেমন বুখারি মুসলিম মিশকাতের 88 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার ভাগ্যে যেটা ঘটার সেটা ঘটবেই, এ বিষয়ে আল্লাহর কলমের কালি শুকিয়ে গিয়েছে, নতুন করে তোমার জন্য আর ভাগ্য লেখা হবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। এছাড়া আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাতাবাল্লাহু মাকাদিরুল খালায়িক
قبل أن يخلق السماوات بخمسين ألف سنة دين بخمسين ألف سنة دين مسلم مشكات حديث نمبر 79 بورني تو حديث رسول صلى الله عليه وسلم بولين جي كتب الله ما قدر الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة دين الله رب العالمين شيو مخلوقاتر تقدير لكي ركتين الله رب العالمين شيو مخلوقاتر تقدير لكي ركتين আসমান এবং জমিন সৃষ্টির 50 হাজার বছর পূর্বে সুবহানাল্লাহ অতএব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যলিপি পূর্ব থেকেই লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 52 এবং 53 নম্বর আয়াত বলেন অকুল্লু শাইইন ফালু ফিজ যুবুর অকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতির আছে তাদের সবকিছু আমলনামায় লেখা আছে মানুষের যাবতীয় সব কর্মকাণ্ড তাদের আমলনামায় লেখা রয়েছে অকুল্লু শাইইন ফালু ফিজ যুবুর অকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতির আছে তাদের ছোট লেখা আছে তাদের বড় সব কিছু লেখা রয়েছে ছোট থেকে শুরু করে বড় যা কিছু রয়েছে আমি মানুষের ভাগ্য লিখিতে আমল লিখিতে আমল লিপিতে পূর্ব থেকেই সেটাকে লিখে রেখেছি নতুন করে সবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করবেন না এ নীতির উপরে আপনাকে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে অতএব সবে বরাতের রাতে ভাগ্য নির্ধারণ করা হয় এটা একটা সুস্পষ্ট মিথ্যা এবং ইসলাম এবং রাসূলের উপরে অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই নয় কারণ এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রকার হাদিস বর্ণনা করা হয়নি সম্মানিত উপস্থিতি এরপরে আমাদের মাঝে আরো যে বিশ্বাস যে ভ্রান্ত বিশ্বাস পবিত্র কোরআন এবং সহি হাদিসের অপব্যাখ্যা চালু রয়েছে সেটা হলো এই যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহ খাতাকে মাফ করে থাকেন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহ খাতাকে মাফ করে থাকেন এ বিষয়ে আমরা হাদিস শুনে থাকি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসরিমিং শাবানি ফাকুমু লাইলুহা ওয়াসুমু নাহরুহা আবু দাউদ প্রথম খণ্ড 100 পৃষ্ঠায় বর্ণিত এই হাদিস বর্ণনা করা হয়েছে এই হাদিসটি জয়ীফ এবং এই হাদিসের পরের অংশে বলা হচ্ছে যে এদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে বলেন যে কে আছো তোমরা আমার নিকটে চাও আমি তোমাদেরকে প্রদান করব আমার কাছে ক্ষমা ভিক্ষা করো আমি তোমাদেরকে ক্ষমা করব এই হাদিসের অংশে বলা হয়ে থাকে এছাড়াও আবু দাউদ প্রথম খণ্ড 100 পৃষ্ঠা তিরমিজির 739 নম্বর হাদিসে বলা হয়ে থাকে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা ঘুমিয়ে রয়েছেন এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা ত্যাগ করলেন এবং বাকি নামে গোরস্থানে গেলেন গিয়ে সেখানে দোয়া করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিছে পিছে গেলেন অতঃপর এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে ফেললেন এবং বললেন ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা এমন একটা রজনী এটা এমন একটা রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং কলব গোত্রের ছাগলের গায়ে যে লোম রয়েছে এই লোম পরিমাণ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন এটা বর্ণনা করা হয়েছে এই হাদিসটি জয়ীফ এবং সহি হাদিস বিরোধী এছাড়াও আপনাদেরকে বলি এই যে দুইটা হাদিস বর্ণনা করা হচ্ছে নিসবে শাবান বা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের মর্যাদা বর্ণনা করতে গিয়ে যে হাদিসটি বর্ণনা করা হচ্ছে বলেন তো এত বড় একটা মহামান্বিত রাত এত বড় একটা গুরুত্বপূর্ণ রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানালেন না স্ত্রীদেরকে জানালেন না সকলকে ঘুমিয়ে রেখে এত বড় একটা রাতের মর্যাদা এবং ফজিলত নেওয়ার জন্য একা একা চুপি চুপে বাকি নামক গোরস্থানে চলে গেলেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ানোর জন্য পরিবারকে জাগাতে বলেছেন না জাগতে চাইলে তাদের চোখে এবং শরীরে পানি ঢেলে দেওয়ার কথা বলেছেন পানি ঢেলে দিয়ে তাদেরকে জাগ্রত করার কথা বলেছেন লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে জাগানোর কথা বলেছেন এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী তার পরিবারকে নিয়ে লাইলাতুল কদর উদযাপন করেছেন রাত্র ভর ধরে কখনো অর্ধরাত কখনো রাতের তিন ভাগের দুই ভাগ কখনো পুরো রাত ধরে তিনি লাইলাতুল কদর উদযাপন করেছেন রাতের মর্যাদা বর্ণনা করে অথচ মধ্য শাবান একটি গুরুত্বপূর্ণ রাত এ রাতে এত ফজিলত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন না, অন্য কাউকে বললেন না, নিজের স্ত্রীদেরকে বললেন না, পরিবার পরিজন আপনজন কাউকে বললেন না। এই ফজিলত নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপে চুপে চলে গেলেন বাকি নামক গোরস্থানে। এটা কি করে হতে পারে সম্মানিত উপস্থিতি? এছাড়াও আমরা বলছি যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমানে নেমে এসে মানুষদেরকে আহ্বান করেন, কে আছো অভাবী আমার কাছে চাও, কে আছো পাপী আমার কাছে ক্ষমা ভিক্ষা করো, এভাবে আহ্বান করে থাকেন। শুধুমাত্র এ রাতে কেন? শুধুমাত্র এ রাতে বলা হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতেই তো দুনিয়ার আসমানে নেমে আসেন, সহি হাদিস দ্বারা প্রমাণিত। আপনি কেন এই সহি হাদিসকে শুধুমাত্র মধ্য সমানে নিয়ে চলে গেলেন, শাবানের রাতে নিয়ে চলে গেলেন, শাবান মাসের ১৪ তারিখে রাতে নিয়ে চলে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বছরে ৩৬৫ দিন দুনিয়ার আসমানে নেমে এসে মানুষদেরকে আহ্বান করেন। আবু হুরায়রা তারা যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াংসুলু রাব্বানা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা রাসূলুল্লাহ লা ইয়াকুরু মান আদুনি ফাস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। বুখারী হাদিস নম্বর ১১৪৫, মিশকাত হাদিস নম্বর ১২২৩, বর্ণিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াংসুলু রাব্বানা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা রাসূলুল্লাহ লিল আখর। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের তিন ভাগের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন। ফাকুল এবং বলেন, মানে আদুনি ফাস্তাজিবা লাহু মানে আসআলুনি ফাউতিয়াহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার নিকটে চায় আমি তার চাওয়া পাওয়া পূর্ণ করব, মানে আস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার নিকটে তার পাপের জন্য ক্ষমা ভিক্ষা করে আমি তার পাপকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, এই হাদিস তো প্রতি রাতের জন্য, এই বাক্য তো প্রতি রাতের জন্য। এ হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন সহি বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি মিশকাত, অগণিত হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন। আপনি হুজুর শবে বরাতের মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে এই প্রতি রাতের হাদিসটি, এই সহি হাদিসটি আপনি শুধুমাত্র শবে বরাতের রাতে বর্ণনা করলেন কেন? সম্মানিত উপস্থিতি, অতএব শবে বরাত বা নিসবে শাবানের ফজিলত নিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী তেমন নির্ভরযোগ্য কোনো বর্ণনা আমরা আজ পর্যন্ত পাই না। সম্মানিত উপস্থিতি, এ রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছেন, সাহাবারা করেছেন, তাদেরকে করতে বলেছেন, এ মর্মে আমাদের মধ্যে সহিহ বর্ণনা আজ পর্যন্ত আমরা পাই না। কিছু আলেমদের বিভ্রান্ত বক্তব্য ছাড়া আর কিছু জাতির সামনে পেশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, অতএব এই রাতে মানুষের ক্ষমা করা হয় না, বরঞ্চ প্রতি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে থাকেন। এই জন্য মানুষের উচিত প্রতি রাত্র জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা করা। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের মাঝে আর যে ধারণা রয়েছে, আমরা এই রাতে ১০০ রেকাত সালাত আদায় করে থাকি, আমরা ১০০ রেকাত সালাত আদায় করে থাকি এবং আমরা বলে থাকি এই সালাতটি যদি গোসল করে আদায় করি তাহলে ওই ভেজা কাপড়ে আদায় করলে প্রতি ফোঁটা পানিতে ৭০০ বা তারও অধিক পরিমাণ গুনাহ মাফ করবেন বলে আমাদের মাঝে বর্ণনা করা হয়েছে। অথচ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে কখনোই শবে বরাতের এই রজনীতে, শবে বরাত কেন, ৩৬৫ দিনের কোন রজনীতে ১০০ রাকাত সালাত আদায় করেছেন, এ মর্মে আসমানের নিচে জমিনের উপরে কোনো হাদিসই বর্ণনা করা হয়নি। শবে বরাত তো দূরের কথা, কোন রজনীতে আদায় করেছেন এ মর্মে কোনো বর্ণনা হয় নেই। অথচ আমরা শবে বরাতের রাতে ১০০ রাকাত সালাত আদায়ের ফজিলত বর্ণনা করছি, আরও বলছি গোসল করে আদায় করতে হবে, প্রতি ফোঁটায় পানিতে সওয়াব হবে, গুনাহ মাফ হবে। আরও বলছি যে প্রতি রাকাতে ১০ বার করে সূরা ফাতিহা, ১০ বার করে সূরা ইখলাস পড়তে হবে, এভাবে আমাদেরকে ১০০ রাকাত সালাত আদায় করতে হবে। অথচ এই ১০০ রাকাত সালাত আবিষ্কার হয়, চালু হয় ৪৪৮ হিজরিতে বাইতুল মাকদাসে জেরুজালেমের কিছু
সুফি এবং বিদ্বানগণ এই রাতে ইবাদত বন্দেগী শুরু করেন এবং এই সালাতের আবির্ভাব ঘটান আস্তে 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 করে এই সালাতের ব্যাপক প্রসার এবং বিস্তার লাভ করে এক পর্যায়ে মক্কা মদিনার যারা দ্বীনদার আলেম বিদ্বান ছিলেন তারা আল্লাহর গজবের ভয়ে সেই এলাকা ছেড়ে দিয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন না জানি কখন এই বেদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের নাফরমানি করার কারণে কখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আসমান থেকে গজব নাজিল করেন এই ভয়ে তারা সেই এলাকা ছেড়ে দিয়েছিলেন এটা 448 হিজরির পূর্বে এই সালাত দুনিয়ার মুখে ছিল না এই সালাত 448 হিজরিতেই সর্বপ্রথম বাইতুল মাকদসে জেরুজালেমের কিছু বিদ্বানগণ এই সালাতের আবির্ভাব করেছেন সম্মানিত উপস্থিতি আমার কিছু প্রশ্ন রয়েছে আপনাদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন আমরা বর্ণনা জানেন বুখারীর 349 নম্বর হাদিস আপনারা জানেন সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গিয়েছিলেন বারবার ফিরে গিয়ে এক পর্যায়ে 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছিলেন বারবার ফিরে যাওয়ার কারণটি ছিল এই যে আমি যদি 50 ওয়াক্ত সালাত নিয়ে যাই আমার উম্মত আদায় করতে পারবে না আমার উম্মতের জন্য এই সালাত আদায় করা কষ্টকর হয়ে যাবে আমরা এটুকু জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির সালাত আদায় করেছেন ঠিকই কিন্তু জামাতবদ্ধভাবে সাহাবীদেরকে নিয়ে মাত্র 3 দিন তারাবির সালাত জামাত সহকারে আদায় করেছেন এটা আমরা জানতে পারি বুখারী মুসলিম মিশকাতের 295 নম্বর হাদিস দিয়ে তিনি 3 দিন জামাতবদ্ধভাবে সাহাবীদেরকে নিয়ে তারাবির সালাত আদায় করলেন অতঃপর যখন সাহাবীরা পরবর্তী রজনীতে আবার রাসূলকে নিয়ে জামাত সহকারে তারাবির সালাত আদায় করার জন্য গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজ নিজ প্রয়োজনে বা একাকী সালাত আদায় করে নেওয়ার কথা বললেন এবং নির্দেশ দিলেন এবং তিনি এ কথা ব্যক্ত করলেন যে আমার আশঙ্কা হচ্ছে আমি যদি তোমাদেরকে নিয়ে এভাবেই তারাবির সালাত আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন এই তারাবির সালাতের মহব্বত জনপ্রিয়তা এবং ভালোবাসা আন্তরিকতা দেখে খুশি হয়ে যদি এই তারাবির সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেয় তাহলে আমার উম্মতের জন্য এই তারাবির সালাত আদায় করা কষ্টকর হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে 8 রাকাত তারাবি একটি মাস উম্মত আদায় করতে পারবে কিনা পারলেও কষ্টকর হয়ে যাবে এই বিচার বিবেচনা করে তিনি জামাত সহকারে 3 দিনের বেশি তারাবির সালাত আদায় করলেন না উম্মতের কষ্ট হবে এটুকু আপনি মাথায় রাখেন এরপরে আপনাকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম আবু দাউদ মিশকাতের 376 নম্বর হাদিসে বলছেন যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে তাদেরকে ঈশার সালাতটি একটু দেরিতে আদায় করতে বলতাম এবং প্রতি 5 ওয়াক্ত সালাতের পূর্বে তাদেরকে একটু মিসাব করতে বলতাম কি করতে বলতাম ঈশার সালাতটি একটু দেরিতে আদায় করবে দেরিতে আদায় করে তারা ঘুমাবে এটা আমি নির্দেশ দিতাম সরাসরি আর যখন তারা সালাত আদায়ের জন্য উযু করবে উযুর পূর্বে তারা আধা মিনিট এক মিনিট একটু মিসাব করে নেবে এই সামান্য নির্দেশটুকু প্রদান করতাম যদি আমি কষ্টকর মনে না করতাম আমি এই নির্দেশ প্রদান করলাম না কেন যে তোমরা 5 ওয়াক্ত সালাতের পূর্বে মিসাব করবে তোমরা ঈশার সালাত দেরিতে আদায় করবে এই নির্দেশ প্রদান করলাম না কেন আমার উম্মতের কষ্ট হবে এই বিচার বিবেচনা করে অতএব আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন না 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন উম্মতের কষ্ট হবে এই বিচার বিবেচনা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত 3 দিন আদায় করলেন জামাত সহকারে বাকি দিনগুলো জামাত সহকারে আদায় করলেন না এই কারণেই যদি আল্লাহ ফরজ করে দেয় তাহলে এই 8 রাকাত সালাত আদায় করতে আমার উম্মতের কষ্ট হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সালাতকে দেরিতে আদায় করতে বললেন না 5 ওয়াক্ত সালাতের পূর্বে মিসাক করার নির্দেশ প্রদান করে গেলেন না সরাসরি যদিও উজ্জ নির্দেশ তিনি প্রদান করে গিয়েছেন তবে সরাসরি নির্দেশ প্রদান করে গেলেন না এই কারণেই আমার উম্মতের কষ্ট হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জায়গায় উম্মতের কষ্ট মনে করলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন না আমার উম্মত এক রাতে 100 রাকাত সালাত আদায় করবে আবার যদি হয় শীতের রাতে তারা ভিজা কাপড়ে ওই শীতের রাতে গোসল করে ভিজা
দুইটা কাপড়ে থেকে সালাত আদায় করবে এটা আমার উম্মতের কষ্ট হবে কিনা 100 রাকাত সালাত আদায় করবে এটা আমার উম্মতের কষ্ট হবে কিনা প্রতি রাকাতে 10 বার করে সূরা ফাতিহা পড়বে 10 বার করে সূরা ইখলাস পড়বে এতবার সূরা ফাতিহা এতবার সূরা ইখলাস পড়লে 100 রাকাত সালাত আদায় করতে আমার উম্মত পারবে কিনা আমার উম্মতের কষ্ট হবে কিনা আমাদের নবী সেই নবী একবারও বিচার বিবেচনা করলেন না অথচ সামান্য মিসাক করার ব্যাপারে তিনি কষ্ট অনুভব করেছেন উম্মতের জন্য কি করে হতে পারে আর আমরা লিখলেই তো লিখতে পারি আপনারা ভাবলেন কি করে 100 রাকাত সালাত কি মেশিন দিয়ে আদায় করবেন নাকি 10 বার সূরা ফাতিহা পড়বেন 10 বার সূরা ইখলাস পড়বেন 1 রাকাত সালাত আদায় করতে যদি 5 মিনিট লাগে তাহলে 100 রাকাত সালাত আদায় করতে 500 মিনিট লাগবে স্বাভাবিক মেশিনের গতিতে যদি আপনি চলেন তাহলে 500 রাকাত লাগবে 500 মিনিট লাগবে 500 মিনিট তো আপনার তাহলে কয় ঘন্টা হচ্ছে প্রায় 8 ঘন্টা 8.5 ঘন্টা আর রাতই তো 8.5 ঘন্টা নাই আপনি হিসাব করেন তো রাতই তো 8.5 ঘন্টা নাই তা আপনি 100 রাকাত সালাত আদায় করবেন কিভাবে লিখলেই হয়ে যায় তার আগামাতা কিছু লাগে না অতএব এই সালাত ইসলামে নেই ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার দিবদ্দশাতে এই সালাত আদায় করেননি করতে বলেননি সাহাবা তাবেঈ তাবেঈরা কখনো এই সালাত আদায় করেনি 448 হিজরিতে এই সালাতের আবির্ভাব হয় অতএব এই বেদাতকে প্রত্যাখ্যান করতেই হবে আমাদেরকে সম্মানিত উপস্থিতি সময় যেহেতু হয়ে গেছে আলোচনা গড়িয়ে নিয়েছি আরো একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে এই রাতে মরা রূহগুলো তাদের বাড়িতে ফিরে আসে এজন্য আমাদের দেশে যারা বিধবা নারী রয়েছেন তারা অনেক আশায় বুক বেঁধে বসে থাকেন সারা রাত তারা আলো জ্বালিয়ে রাখেন মোমবাতি জ্বালিয়ে রাখেন মিষ্টি মিঠান্ন আগরবাতি জ্বালিয়ে রাখেন যে আমার মৃত স্বামীর রুহ আজকে আমার ঘরে আসবে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে তারা তাদের ঘরে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে রাখেন এবং তাদের স্বামীর রুহের আগমনের অপেক্ষায় থাকেন দলিল একটা রয়েছে ওই যে সূরা কদর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রুহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম্র সালামুন হিয়া হাত্তা মাত্তাইল ফাজ এই রজনীতেই রূহ নাজিল হয়ে থাকে এই কথা বলা হয়েছে অথচ তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলে গিয়েছেন এই রূহ মনে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি ফেরেশতা দল নিয়ে শবে কদরের রজনীতে দুনিয়ায় নেমে থাকেন এবং বান্দাদের ইবাদতের খোঁজ খবর নিয়ে থাকেন এবং ফজর পর্যন্ত শুধু শান্তি আর শান্তি থাকে এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর আমাদের ওই হুজুর বুঝিয়েছে এই রূহ মনে তোমার স্বামী আগমন করবে তুমি মোমবাতি গোলাপবাতি জ্বালিয়ে রাখো আর আমার হুজুর আমাকে একটু দাওয়াত করিও 50 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে দিও একটু তাবারক দিয়ে দিও আমি একটু দোয়া খায়ের করে দিব আর ওখান থেকে চলে আসবো তোমার স্বামীর জন্য দোয়া করে দেব এ বুঝিয়েছেন ওটা হুজুরের লাভ রয়েছে তাই সম্মানিত উপস্থিতি অতএব অনেকগুলো আলোচনা করলাম যে কথা বলছিলাম আসলে ইসলামে কোনো কাজ করতে গেলে রাসূলের থাকা লাগবে শবে বরাতের নামে আমরা যে কর্ম এবং পদ্ধতিগুলো করে থাকি এটা ইসলামে নেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় অতএব শবে বরাতের যাবতীয় ইবাদতকে আমাদেরকে বর্জন করতে হবে শবে বরাত বলে কোনো দিবসই ইসলামে নেই সম্মানিত উপস্থিতি একটা কথা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু ওই উম্মত না যে উম্মত জান্নাতে যেতে চায় না সকলেই হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিলা মান আবা কে এই হতবাগা যে নিজেই জান্নাতে যেতে চায় না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কওলা মান আতাওয়ানি দাখালাল জান্নাহ ওয়া মান আসাওয়ানি ফাকাদ আবা যে ব্যক্তি আমার অনুসরণ করে আমার নীতি পদ্ধতি অনুসরণ করে আমার সুন্নাতকে অনুসরণ করে দুনিয়ার বুকে তার জীবন পরিচালনা করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আমার নীতি নীতি অনুসরণ করে না আমার সুন্নতে তওয়াক্কা করে না আমার আদর্শ অনুসরণ করে না ওই ব্যক্তি হলো আবা ওই ব্যক্তি জান্নাতে যেতে চায় না ওর স্থান হলো জাহান্নামে বুখারী হাদিস নম্বর 7280 মিশকাত হাদিস নম্বর 143 বর্ণিত হাদিস দিয়ে সুস্পষ্ট প্রমাণিত রাসূলের আনুগত্যই জান্নাত রয়েছে রাসূলের আনুগত্যহীনতায় জাহান্নাম রয়েছে অতএব আসুন আমরা আমাদের ইবাদত করার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলিয়ে নেই কোরআনের সাথে মিলিয়ে নেই যে আমাদের ইবাদত বন্দি কি সবকিছু রাসূলের আনুগত্য সহকারে হচ্ছে কিনা যদি হয় তাহলে করব যদি না হয় যত বড় বিদ্বান বলুক না কেন যত বড় ভালো আমল হোক না কেন তা প্রত্যাখ্যান বাতিল রাসূল প্রত্যাখ্যান করেছেন আমি রাসূলের অনুসারী হিসেবে আমিও সেটাকে প্রত্যাখ্যান করলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝদান করুক পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আপনার আমার ইবাদত বন্দেগী করা তৌফিক দান করুক সকলে আল্লাহুম্মা আমিন